গুড মর্নিং, আমরা এখন এসে গেছি ধুলোগড়ে। পার্থদা সবার আগে এসছে, সরি একটু লেটের জন্য, খুব জ্যাম ছিল। শান্তনুদা এসে গেছে, এটা আমাদের শুভঙ্কর, রিক এসে গেছে, ঋতুবান আর জয়। ওখানে জয় একটু হাই করে দাও, জয় হাই। আর একজন আসছে, সামনেই আছে, কাছাকাছি কোথাও। আমরা আজকে যাচ্ছি বেলপাহাড়ির দিকে, বেলপাহাড়ি দিয়ে বেলপাহাড়ি এক্সপ্লোর করবো। তার আগে আমরা ঝাড়গ্রাম হয়ে যাব, ঝাড়গ্রাম হয়ে আমরা বেলপাহাড়ির দিকে যাবো। আমরা ধুলোগড় থেকে স্টার্ট করলাম, আমাদের 6টায় টার্গেট ছিল স্টার্ট করার, ঠিক 6টাতেই স্টার্ট করেছি। বেশি তাড়াহুড়ো করবো না, বৃষ্টির ওয়েদার। আমরা এখন কোলাঘাট পৌঁছে গেছি, এখন টাইম হচ্ছে 6:32, আধ ঘন্টা লেগেছে। লং রাইডে নতুন দুজন রাইডার আছে, সেটা হচ্ছে সুপ্রিয় আর শুভঙ্কর, এরা দুজনে একবারে নতুন। এ দেখুন, এসে গেছি কোলাঘাট ব্রিজ, এই যে কোলাঘাট ব্রিজ, রেল ব্রিজ, আর আমরা মেন ব্রিজে রয়েছি। ব্রেক বলতে এখন আমরা পৌঁছে গেছি, 100 কিলোমিটার কভার হয়েছে, তাই একটু ব্রেক দেওয়া হয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, একটু জাস্ট ব্রেক, টয়লেট ব্রেক বলা যেতে পারে, দিয়ে দাঁড়িয়েছি। সবাই ভাই সব ঠিক আছে তো? শুভঙ্কর সব ঠিক আছে তো? বাস একদম। পার্থদা সবাই ঠিকঠাক চালাচ্ছে? আমাদের সঙ্গে ফার্স্ট কেমন লাগছে? ঠিক আছে তো? ও আচ্ছা, খুব ভালো, বিস্কুট খাও, কেকও আছে। ঠিক আছে, আমরা এবারে ছোট্ট একটা 5-10 মিনিটের ব্রেক নিয়েছি, এবার আমরা এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে আমরা কোথাও রেস্টুরেন্ট দেখে খাবো আর কি। আমরা এই খড়গপুরের দিকে রাস্তাটা ধরে নিয়েছি, খড়গপুর দিয়ে আমরা যাবো লোদাসুরি দিয়ে। এই রাস্তাটা খুব সুন্দর লাগে, রাউন্ড করে ঘুরে গিয়ে আমাদের খড়গপুরের, খড়গপুরকে বাইপাস করিয়ে দেবে এটা দিয়ে। আমরা লোদাসুরি ঢুকে পড়েছি, এই লোদাসুরি আর তার সঙ্গে এই সুন্দর কাশফুল ঘেরা রাস্তা। আমাদের এক সবাই ঠিকঠাকই আছে, একসঙ্গেই আছে, খুব সুন্দর এই লোদাসুরির জঙ্গল। এখন বাজে 8:07, আমাদের এই অনুযায়ী টাইম অনুযায়ী ঠিকই আছে। আমরা আশা করছি, 34 কিলোমিটার রাস্তা তো, আমরা আশা করছি 9:30-9:30 মধ্যে পৌঁছে যাব। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ঝাড়গ্রামের দিকে। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, আমরা যখনই খড়গপুর ছাড়িয়ে এই রাস্তাটা ধরি, এইখানকার পরিবেশটা, পরিস্থিতিটা যেন একটু মানে যেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে এই রাস্তার মধ্যে। এটাই মানে আমাদের এত, কলকাতাতে কত ডিস্টেন্স হবে এটা? 120-125 কিলোমিটার কি 30 কিলোমিটার হবে খুব বেশি হলে, তার মধ্যেই এত প্রকৃতির বৈচিত্র্য। আমরা এসে পড়েছি একটা জয়গুরু হোটেল, এখানে আমরা ব্রেকফাস্ট করবো, সেই জন্য দাঁড়িয়েছি, এখানটা দাঁড়িয়ে পড়ি সবাই মিলে, খাওয়া দাওয়া করে নিই। আর বেশি দিন বাকি নেই, 23 কিলোমিটার মাত্র বাকি রাস্তা, এখানে ব্রেকফাস্টটা করে নেওয়াই বেটার হবে আমার বলে মনে হলো, তাই আমি সবাইকে দাঁড়াতে বললাম। এটা হচ্ছে পার্থদার গাড়ি, এটা আমাদের জয়ের গাড়ি, এখানে হচ্ছে রিকের গাড়ি বা ঋতুবানের গাড়ি, এটা শান্তনুদার গাড়ি, আমাদের জুনিয়র রাইডার চালাচ্ছে সিনিয়র গাড়ি। ওখানে শান্তনুদাকে দেখা যাচ্ছে, এটা জুম হবে না, এটা যাই হোক, শান্তনুদা দেখা যাচ্ছে, ছেলেকে একটু পরিষেবা করে পরিষেবা দিচ্ছে। এদিকে এটা শুভঙ্করের গাড়ি, এটা আমার গাড়ি, আজকে লোডেড নেই, একটু খোলা পেপে রয়েছে রেনকোটের জন্য। আর এটা কিছু এইটা হচ্ছে আমার কিছু জিনিসপত্র থাকে গাড়ির, কারো যদি প্রবলেম হয় সেই জন্য এই জিনিসটা। আর এটা আমাদের সুপ্রিয়র গাড়ি, মোটামুটি সবাই এখানে রেস্ট হচ্ছে, ক্যামেরাটা একটু ডিসচার্জ হয়ে গেছিলো, চার্জও করে নিচ্ছি টাইমের মধ্যে। আচ্ছা শুভঙ্কর, আপনার তোমার তোর অনেক ছোটো, তো কেমন লাগছে বল এখন? আমার তো ভাবি লাগছে, তো ওয়েদারও কোনো অসুবিধা নেই। শান্তনুদা আপাতত রাইড ঠিক আছে, চা খাবে তো ঠিক আছে, একদম সুপ্রিয় আমাদের সঙ্গে প্রথম এসে কেমন লাগছে? অসাধারণ,
এখনো যদিও আমরা পৌঁছোইনি, তোমার ঠিকঠাক লাগছে তো? আরো আরো কয়েকজন এলে আরো আনন্দ হতো। কয়েকজনকে মিস করছি, আমাদের সুভাষকে বিশেষ করে, কোনো রাইডও মিস করে না। আজকে সিচুয়েশান এমন হয়েছে ও ছুটি নিতে পারেনি। যাই হোক, সবাই একটা এরকম সময় যায়, এরকম কিছু করার নেই। বাকি আমরা সবাই কিন্তু এনজয় করছি দারুণভাবে। ওয়েদারটা গরম খুব একটা নেই এখন। হ্যাঁ অবশ্যই, আমরা ধোসা অর্ডার দিয়েছি, ধোসা এলে আবার তারপরে দেখাচ্ছি। ধোসা এসে গেছে, এই সুন্দর ধোসা, মশলা ধোসা, এরা সব আবৃত্তি করে বসে আছে কখন আসবে। ইয়ং লোক ছেলেরা শুরু করে দিয়েছে, এই তো এসে গেছে, বলতে না বলতেই এসে গেছে। লেডিস ফার্স্ট বলে এগিয়ে দিল, এরা কোচি ছেলে বলে এদের ছাড় আছে। খাওয়া দাওয়া করে সুন্দর কাপে চা খেয়ে এগিয়ে চললাম। আমরা ব্রেকফাস্ট করে এগিয়ে চলি ঝাড়গ্রামের দিকে। এখান থেকে মাত্র 22 কিলোমিটার ঝাড়গ্রাম দেখাচ্ছে। খাওয়া দাওয়া খুব ঠিকঠাক হয়েছে, মোটামুটি যা খাওয়া হয়েছে অনেকক্ষণ চলে যাবে। ঠিক আছে, ঝাড়গ্রাম ঢোকার ঠিক আগে আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা এখান থেকে বাঁ দিকটা নিচ্ছি, আর এই ডান দিকের যে রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তাটা যে চলে যাচ্ছে এটা রাঁচির দিকে চলে যাচ্ছে বা ঘাটশিলারের দিক দিয়ে চলে যাচ্ছে। আমরা জাস্ট বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিচ্ছি। এই ওভারব্রিজটার নিচে দিয়ে আমরা ডান দিকে ঢুকে যাব। ঢুকে গেলে আমরা ঝাড়গ্রামের রাস্তা পেয়ে যাব। এই যে ওভারব্রিজটা আছে, এই দেখুন, এখানে ডান দিকে একটা দেখা যাচ্ছে। ওই ডান দিকের ওই নিচ দিয়ে আমরা ঝাড়গ্রামের রাস্তা ধরে নেব। এখানটা ব্রিজের নিচেটা একটু খারাপ, তারপরে ঝাড়গ্রামের রাস্তা আমি যতদূর পেরেছি বেশ ভালোই রাস্তা। এই রাস্তাটা আমরা ধরে নিলাম, এটা সোজা আমাদের নিয়ে যাবে ঝাড়গ্রাম। এখানটা এলে রাস্তার রূপটাই যেন একটু অন্যরকম হয়ে গেল। যাই হোক, এভাবে রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঢোকার আগে কিছু ছবি তুলে নিয়ে আমরা এগিয়ে চললাম ঝাড়গ্রামের দিকে। আমরা ঢুকে পড়েছি ঝাড়গ্রাম, একবারে প্রপার ঝাড়গ্রামে। এখানে একটা কিসের মন্দির আছে, ও রামকৃষ্ণ মিশন আছে, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। জাম্বনি এই দিকে ঢুকছে, জাম্বনির দিকে এই দিকটা বাঁ দিকটা দিয়েছে জাম্বনি, বা এইদিকে বেলবাড়ি রাস্তাটা এদিক থেকে। একটা সুন্দর একটা বিবেকানন্দের মূর্তি। আমরা এগিয়ে চলেছি ঝাড়গ্রাম, এই ঢুকে পড়েছি ঝাড়গ্রাম, এগিয়ে চলেছি বললে ভুল হবে। সামনেই ঝাড়গ্রাম রাজবাড়ি, প্রথমে রাজবাড়িটা আমরা যাব। রাজবাড়িটা এইদিকে রাস্তা, আমরা এসে গেছি ঝাড়গ্রাম রাজবাড়ি। চেষ্টা করবো ভেতরে ঢোকার, কিন্তু আমি জানি ঢুকতে দেয় না। এটা রাজবাড়ি কমপ্লেক্স, যারা রাজবাড়িতে জায়গা না পাও, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এটা করেছে, ট্যুরিজম ডিপার্টমেন্টের। এখানে কিন্তু থাকার ভালো ব্যবস্থা আছে, সুবন্দোবস্ত আছে, কিন্তু আমি যতদূর জানি, আমি নেট সার্চ করেও দেখে নেব, দেখে নিতে পারেন আপনারা, কস্ট একটু কস্টলি আছে। রাজবাড়ির ভেতরটা তো অবশ্যই কস্টলি। এসে গেছি ঝাড়গ্রাম রাজবাড়ি, এটা ঝাড়গ্রাম রাজবাড়ির গেট, মেন গেটটা। আমরা ভেতর দিকে যাব, কিন্তু এর ভেতরে আর একটা গেট আছে, ওখানের পর থেকে আর ঢুকতে দেয় না। এই যে রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়ি কমপ্লেক্স, এটা সরকারি। আর এইটা হচ্ছে আমরা এই ঝাড়গ্রাম রাজবাড়ি ঢুকছি। ওই অবধি যাওয়া যাবে, ওই অবধি যেতে দেবে। এটা ঝাড়গ্রাম রাজবাড়ির কমপ্লেক্স, কি বলছে, ঢুকতে দেবে না?
ঢুকতে দেয় না বুকিং ছাড়া, এটাই শুনেছিলাম। ঠিক আছে, কিছু করার নেই, এই দূর থেকেই দেখে নিন আপনারাও। রাজবাড়ি কমপ্লেক্স থেকে বেরিয়ে আমরা খোয়াবগাঁও বলে একটা, হ্যাঁ ওই খোয়াবগাঁওটা খুঁজছি, খোয়াবগাঁও, হ্যাঁ পেয়েছি। ১৬ মিনিট লাগবে খোয়াবগাঁও যেতে, এখানটা অতটা প্রচলিত নাম নয়, এটা একটু অন্য রকম, ওই জন্য দেখার চেষ্টা করছি আমরা যে কীরকম হয়। এখান থেকে মাত্র 6.7 কিলোমিটার ওই খোয়াবগাঁওটা, 1.4 কিলোমিটার থেকে আবার রাইট টার্ন নিতে হবে। মানে ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে এগিয়ে, আমি রাস্তাটা বলে দিচ্ছি, ঝাড়গ্রাম রাজবাড়ির আগে রাজবাড়ি ডান দিকে ঢুকছে, ডান দিকে এই বাঁ দিকে ঢুকছে মেন রাস্তা থেকে আসার সময়, ওখানে না ঢুকে আরও 200 মিটার মতন এগিয়ে ডান দিকে একটা রাস্তা টার্ন করছে, এইটাই খোয়াবগাঁওয়ের রাস্তা যা দেখাচ্ছে। টোটাল এখান থেকে 6.5 কিলোমিটার দেখাচ্ছে এখন পর্যন্ত, ওইখান থেকে 6.7 না এরকম কিছু দেখাচ্ছিল, যাই হোক। বলে একটা পাঁচির আছে, পাঁচিরের বাঁদিকে না ঢোকার আগে শিওর হয়ে নেওয়া ভালো, না প্রতিটা মোড়ে ভুল বলে দিচ্ছি। খোয়াবগাঁও খুঁজতে গিয়ে আমাদের গ্রামের স্বপ্নই এসে যাচ্ছে, হ্যাঁ এরকমই একটা পরিস্থিতি। কিন্তু আমরা হাল ছাড়বো না, আমরা এগিয়ে চলবো খোয়াবগাঁওয়ের দিকে, আরও ওই দিকে আরও ওই, ও বাবা এটা তো বন্ধ। হ্যাঁ পাঁচিলের বাঁদিক দিয়ে বলেছে, পাঁচিলটা পড়বে বাঁদিকটা বলেছে। খোয়াবগাঁও এসে গেছে আমাদের, এখানে পার্কিং, এখানে পার্কিং এ ঢুকছি, দেখি একটু আমার খোয়াবগাঁওয়ে। এখানে কিছু কিছু নিয়ম লেখা আছে, এখানে ভিডিওগ্রাফি করা যাবে না, অনুমতি চাই, বাচ্চাদের কোনো খাবার দাবার দেওয়া যাবে না, কোনো বিতরণ করলে ব্যানার ব্যবহার করতে পারবে না, নিজস্ব যাত্রায় কোনো ব্যাঘাত ঘটাবেন না। আচ্ছা এখানে কিছু হেল্প করার জন্য, দাদা আপনাদের অফিসটা কোথায়? সামনে আছে তো, আচ্ছা আমরা একটুখানি আপনার গেটটা দেখিয়ে দিই, এটা অনেকটাই ভেঙে গেছে, এটা শিল্প গ্রাম বলা যেতে পারে এক ধরনের, শিল্পকর্মের মাধ্যমে এই গ্রামটাকে করেছে। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এই হচ্ছে খোয়াবগাঁওয়ের গেট, আমাদের ডান দিকে পার্কিং, পার্কিং থেকে আমরা এগিয়ে যাব। ঠিক আছে চলো আগে গিয়ে পারমিশন নিই, তারপরে বাকিগুলো দেখাচ্ছি। এইখানে একটা বাড়িতে শুরু হয়ে গেছে ছবি আঁকা, অফিসটা কোথায় জিজ্ঞেস করতে হবে, অফিসটা কোথায় আছে আরও সামনে, এরকম সুন্দর ছবি আঁকা, প্রতিটা বাড়িতে এরকম ছবি আঁকা, এটা বেশ একটা আনএক্সপ্লোর্ড অনেকটাই। এই হলো আমাদের খোয়াবগাঁও, এরকম বাড়ির প্রতিটা বাড়িতে সে মাটির হোক আর যাই হোক সবেতেই কিন্তু ছবি আঁকা, জলের ট্যাঙ্কও বাদ পড়েনি। কোথায় অফিস বললো রে? প্রতিটা বাড়িতে কিন্তু এই ছবি আঁকা, এটাই এদের একটা বৈশিষ্ট্য এই গ্রামটা। এই দেখুন এখানে সব বাড়িতে ছবি আঁকা, এখানে দেখুন লেখা আছে খোয়াবগাঁও, খোয়াবগাঁও প্রতিটা বাড়িতে ছবি। খোয়াবগাঁও এতে, খোয়াবগাঁও একটা ঝাড়গ্রামের কাছে একটা নতুন গ্রাম, এখানে কি করছে পুরো গ্রামটাকে এরকমভাবে ডিজাইন করেছে, প্রতিটা বাড়িতে, আমি একটু আগেও আপনি এটাই দেখবেন ভিডিওটা আছে, একটু আগেও আছে দেখে দেখাচ্ছিলাম, প্রতিটা বাড়িতে বিভিন্ন রকম শিল্পকর্ম, মানে দেয়ালে ছবি আঁকা, এমনকি ট্যাঙ্কও বাকি নেই। এবারে ওদের কার্যালয়ে এসেছি, কার্যালয়ে এসে আমরা এই সব ধরনের জিনিসপত্রগুলো দেখছি, আমি একটু দেখাচ্ছি আপনাদের বিভিন্ন ধরনের এদের হাতে তৈরি জিনিস, এখানে ওরা কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র এরা নিজেরা তৈরি করছে,
পড়ে এখানে বিক্রি করছে, প্রদর্শনী কাম বিক্রি এরকম আছে, এইভাবে আছে এগুলো। এই যে ওখানে দেখা যাচ্ছে শ্রীমতী বীরবাহা হাঁসদা, সমন্বয় প্রতিমন্ত্রী বন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, এটা 2021 সালে এইটাকে অফিসটা ওদের মানে সরকারিভাবে ইনগ্রেট করা হয়, কিন্তু এরা 2018 থেকে পুরো কাজটা করছেন। বিভিন্ন জায়গাকার শিল্পীরা এসে, তারা যারা ইন্টারেস্টেড এরকম লোক নিয়ে কাজ করা, তারা এসে এনাদের শিখিয়েছেন এবং এই পুরো গ্রামটা এইভাবে এরা সাজিয়ে রেখেছে। এইগুলো দেখার মতো নেন, এটা তো সাঁওতালিদের ট্র্যাডিশান, সে অনুযায়ী এইগুলো এরকমভাবে ওরা মূর্তি তৈরি করে। এরকম খোয়াব গাঁও লিখেছেন, এখানে বয়স্ক লোকেরা সবাই কিন্তু সব বাড়িতেই কিন্তু ছবি আঁকা আছে। এদের অফিসটার নাম শৈল্পিক, আপনারা দেখছি তারা এক মিনিটে, এই যে আপনারা যদি আসেন এদের একটু হেল্প করবেন, আমাদের ব্লগ যারা দেখছেন তাদের অবশ্যই আমরা বলবো, এদের এলে এখানে ঘুরে যাবেন, একটু সময় লাগবে, কিছুটা এদের সাহায্য করে যাবেন, যারা যারা মানে যার মাধ্যমে এরা এই কাজটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এটার অনেক প্রসার হয়। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা যখনই আসবেন এখানে অন্তত এদের কিছু হেল্প করে যাবেন। খোয়াব গাঁও, আচ্ছা আচ্ছা, এটা খোয়াব গাঁও বললে অনেকে চিনতে পারবেন না, লালবাজার বললে, লালবাজার বললে জিনিসটা ভালো হবে, সবাই চিনতে পারবে। কৃষি বিজ্ঞান মন্দির আছে লালবাজারের কাছে, কৃষি বিজ্ঞান মন্দির থেকে একটু এগিয়ে বাঁ দিকে রাস্তা ঢুকছে, সেটা দিয়ে একটু জঙ্গলের মধ্যে দিয়ে এসে এই গ্রামটা আসছে আসছে আর সেদিকে আছে এই যে খোয়াব গাঁও, এখানে একটা ছোট্ট এর মাধ্যমে ওরা দেখিয়েছে, আসছে আসছে, এই তো এখানে আছে, কিছু হবে না, আসছে এক্ষুনি। এখানে সত্যজিৎ রায়ের একটা বাড়িতে সত্যজিৎ রায়ের ছবি আঁকা, সে বাড়িটায় আমি দেখাচ্ছি সামনে দিয়ে, এরকম সত্যজিৎ রায়ের একটা ছবি দিয়ে এই বাড়িটা, খোয়াব গাঁও নামটা লেখা আছে, আর এই যে এখানে লালবাজার ঝাড়গ্রাম, পিনকোড হচ্ছে 721518। ঝাড়গ্রাম থেকে লালবাজার বললেই সহজে লোকে দেখাবে, নাহলে খোয়াব গাঁও বললে অনেকেই চেনে না নতুন জায়গা বলে। এরকম একটা এদের এখানে আর একটা বাড়ি আছে, এখানেই মনে হয় এরা শেখাচ্ছেন এই জায়গাটা, জায়গাটা দেখার মতন, খুব সুন্দর, আর ওয়েদারটাও আজকে খুব ভালো আছে, সেজন্য আমাদের ঘোরাটাও খুব সুন্দর হচ্ছে। এইখানে আরও একটু অন্য ধরনের, কীভাবে ওরা এই চলচ্চিত্র একাডেমি এখানে এরা শেখায়, ও চালচিত্র, চলচ্চিত্র নয় সরি চালচিত্র, এই যে চালচিত্র একাডেমি খোয়াব গাঁও লালবাজার ঝাড়গ্রামের আন্ডারই পড়ে এটা। আচ্ছা আর একটা ইনফরমেশন পেলাম, এখানে ডোকরার কাজটাও এখানে এরা করছেন, ডোকরার কিছু এখানে নিদর্শন আছে, ডোকরার বিভিন্ন ধরনের কাজ এখানে দেখা যাচ্ছে, এরা এখানে ডোকরার কাজটা করছে। এখানে শীতকালে এগুলো আরো বেশি হয় তাই তো, শীতকালে আরো বেশি হয় কারণ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওই সময়, এই জন্য বিভিন্ন ডোকরার জিনিসপত্র ওখানে দেখা যাচ্ছে, ওখানে দুর্গা আছে, দুর্গার দুটো মূর্তি আছে বড় বড়, আরো বিভিন্ন ধরনের মূর্তি আছে, দুর্গার প্রাদুর্ভাব বেশি আছে, দুর্গাপুজো সামনে আছে বলে হয়তো। এইভাবে প্রতিটা জিনিসের দুর্গা গণেশ মানে পুরো টিম আছে, হ্যাঁ পুরো টিম আছে দুর্গার, আর বাকি অন্য ধরনের জিনিসও আছে। খুব ভালো লাগলো আমাদের এখানে এসে আজকে, আজকের জার্নিটা খুব ঠিকই আছে, আমাদের খুব ভালোই লাগছে। এই গ্রামটা আমরা আস্তে আস্তে একটু যাওয়ার সময় দেখিয়ে দিই, এইভাবে প্রতিটা বাড়িতে আছে,
প্রতিটা বাড়িতে এরকম ছবি আঁকা, খুব সুন্দর দেখার মতন। সান্তা ক্লজ থেকে শুরু করে দেখুন, এখানে এই যে জলের ট্যাঙ্ক থেকে কীরমভাবে করেছে, মুখের কাছ থেকে জলের নলটা নামিয়েছে, এরকম বিভিন্ন সুন্দর ট্যাঙ্কটাকেও সুন্দরভাবে রং করেছে। এখানে শিকারের ছবি, এখানে বিভিন্ন ধরনের ছবি, এখানে শিকারের ছবি দেখা যাচ্ছে পুরো গ্রামটায়। এই যে সব বাড়িতে এরকম ছবি আঁকা, ছোট্ট গ্রাম কিন্তু বেশ সুন্দর গোছানো, গ্রাম সাজানো খুব সুন্দর দেখার মতন। আর এই ধরনের মূর্তি তো সাঁওতাল গ্রামে, সাঁওতালিদের গ্রামে কমন। খোয়াব গ্রামকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করলাম আমরা, আশা করি আপনাদের ভালো লেগেছে, তাই কিছু ছবি আপনাদের জন্য রইল। এইগুলো দেখে আপনারা আসুন, এদের গ্রামটা দেখে যান। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে এই সমস্ত জায়গায় আরও অনেক লোক আসতে পারে এবং এদের গ্রামটা যেন আরও বিকশিত হয়। খোয়াব গাঁও দেখে আমাদের একটু খুঁজতে হয়তো অসুবিধা হলো, কিন্তু গ্রামটা বেশ সুন্দর। খোয়াব গাঁও দেখে আমরা বেরিয়ে এগিয়ে চললাম। এবারে আমি ডাইরেক্ট আমাদের হোমস্টের লোকেশান মেরেছি, খাওয়া দাওয়াটা নিয়ে দেখি কী হয়, উনি জানাচ্ছেন বললেন। হোমস্টের লোকেশান আমি ডাইরেক্ট মেরে দিয়েছি, এখান থেকে ডাইরেক্ট আমরা হোমস্টেতেই যাব। রাস্তাটা খুব সুন্দর, যাওয়ার সময় আমার ব্যাটারি লো হয়ে গেছিলো, দেখাতে পারিনি, তাই এই রাস্তাটা দেখাচ্ছি। এখানে আসতে গেলে আপনাকে ঝাড়গ্রাম থেকে বলতে হবে লালবাজার যাব, লালবাজার। লালবাজারে এসে এখানে জিজ্ঞেস করলেই লালবাজারের মধ্যেই এই খোয়াব গাঁওটা, খুব ছোট্ট একটা গ্রাম। গ্রামের ওখানে ছবি তুলতে দেয় আর ওখানে কিছু ডোনেশান চায়, আমরা কিছু যৎসামান্য আমরা ডোনেশান দিয়েছি। আমি অ্যামাউন্ট বলে ওদের ছোটো করতে চাই না বা নিজেদেরকে আমরা এ করতে চাই না, আমরা এটা জাস্ট একটা ছোট্ট ডোনেশান দিয়ে আমরা ওদের সাহায্য করার চেষ্টা করেছি মাত্র, ব্যাস এই অবধি। এবার আমরা এগোচ্ছি বেলপাহাড়ি দিকে। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, বাকিটা রইল পরের এপিসোডের জন্য। আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।